second. সবাই একটু সেফটি মেইনটেইন করে সবাই চালায়, বিলের মাঝখানে বসে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। সো গাইস, আমরা এখন ঈদের নামাজ শেষ করলাম। ঈদের নামাজ শেষ করে আমরা এখন বেরোবো সব ফ্রেন্ডরা। দুই সিঙ্গেল বয়, এই যে ডাবল বয়। আইনের লোক, আইনের লোক। সো গাইস, আমরা এখন যাবো হচ্ছে চাঁদপুর। প্ল্যান হয়েছে, দেখা যাক চাঁদপুর থেকে কোন দিকে যাওয়া যায়। ওকে, লেটস গো। সবাই একটু সেফটি মেইনটেইন করে সবাই চালায়েন। সো গাইস, আমাদের প্ল্যান ছিল হচ্ছে চাঁদপুর যাওয়ার, কিন্তু রাস্তার এত খারাপ অবস্থা। সো আমরা চাঁদপুর থেকে আরো সুন্দর একটা জায়গায় আসছি। দোকান নাই। সো ব্লগটা এনজয় করতে থাকেন এবং হচ্ছে একটা সিনেমেটিক ভিউ দেখে আসি। সো গাইস, আমরা এখন নৌকার জন্য ওয়েট করতেছি। নৌকা আসবে, নৌকা দিয়ে আমরা বিল পার হবো। কষ্টে আছে, স্বামী মেয়ে জায়গায় বসে আছে। এক সময় স্বামী মেয়ের পাশে আরেকটা মানুষ থাকতো এই জায়গায়, কিন্তু এখন আর কেউ নাই। সে খুব আগে রা বেগে চলে গেছে স্বামী। নৌকা ঠিক করবো, হচ্ছে মামা। মামা ওই পাশে যাওয়া যাবে কত করে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফরিদগঞ্জ ব্রিজ পার হয়ে, জায়গাটা অনেক সুন্দর, ঈদগার পাশে। এটা হচ্ছে পল্টুসর, এইসব পল্টু বসে আছে। সবাই নৌকায় উঠে গেছে, আর হচ্ছে দুইজন বাকি। দেন হচ্ছে এই নৌকার কোনো লাঠি বইটা কিছু নেই, রশি দিয়ে টানে টানে ওই পারে দেখুন। সো লেটস গো। এই যে লাইফ জ্যাকেট, এটা লাইফ জ্যাকেট। দেখা একটু লাইফ জ্যাকেট, লাইফ কিলার।
রাশেদ কেমন লাগতেছে ভাইয়া? ভালো ভাইয়া। আমরা এবারে চলে আসলাম, শামিম কেমন লাগতেছে? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সবাই এক নামে চিনবেন, পল্টুর চর। আমরা এই বিলের এই পাশে চলে আসছি, সবাই একটু রেস্ট নিতেছে। তো দেখি সবার ফিলিংস কেমন। খুব টায়ার্ড, খুব টায়ার্ড। এই আইনের লোক কেসা লাগা সে বিতুর টিম ময়ের কারণে আমরা এখন এই যে সাহসী, এখন প্রমাণ হবে আসল সাহসী কারা। কেন যাব আসল পুরুষ, ওই যে আসল পুরুষ। আমরা এখন পুরা নদীর মাঝখানে, চিপস খাচ্ছি নদীর মাঝখানে। ওই যে হতভাগা, হতভাগারা পল্টু বসে আছে, পল্টু বিলের মাঝখানে বসে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। পল্টু কই? এই পল্টু, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এখন হচ্ছে আমরা ওই যে অনেক বক আমরা ওইদিকে যাচ্ছি, আমরা চলে এসেছি, পল্টু আমাদের এখন নামানোর ব্যবস্থা করে দিতেছে। দুঃখজনক হয়েছে, পল্টু লাইফ জ্যাকেটটা ফাটে গেছে। আমরা অনেক মজা করছি কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব ওরা দেয় নাই, ওরা এখন সেই আবেগ আপ্লুত হয়ে বুক ফাটতেছে। বাট অনেক জোশ, এই জায়গাটা সবাই এখনো চিনে না। এটা হচ্ছে চাঁদপুর আর হরিচন্দ্রের মাঝখানে। তো সবাই আশা করি আসবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা, কোনো রিস্ক নাই। তো আমরা যে ঘুরিয়েছি কত দিতে পারতেন রে? কি করছ তুই এডি? ফ্রি? তোর নাম কি? পল্টু স্যার। আমরা এখন অনেক টায়ার্ড, সবাই খাওয়া দাওয়া কাজটি গুলটু বয় আইনে লোক আমরা খাওয়ার অর্ডার দিচ্ছি, এখন আসবে।